হ্যালো বন্ধুরা, আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছে এস্তোনিয়া দেশ সম্পর্কে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন সম্পূর্ণ এস্তোনিয়া দেশ সম্পর্কে। আর আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান, কী সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যশোর টিউবার টিম চেষ্টা করবে আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন সম্পূর্ণ এস্তোনিয়া দেশ সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। আর যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ এস্তোনিয়া দেশটিকে। বন্ধুরা, এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। সরকারিভাবে এর নাম এস্তোনিয়া প্রজাতন্ত্র, এর রাজধানীর নাম তাল্লিন। এস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং সবচেয়ে উত্তরে অবস্থিত। ল্যাটভিয়া ও লিথুয়ানিয়া অপর দুটি বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত, দক্ষিণে রয়েছে ল্যাটভিয়া, পূর্বে রাশিয়া এবং উত্তর দিকে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে ফিনল্যান্ড অবস্থিত। এস্তোনিয়া দেশে মোট জনসংখ্যা রয়েছে 13,19,133 জন। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর 151তম দেশ এবং এই জনসংখ্যার ঘনত্ব রয়েছে প্রতি 28 বর্গ কিলোমিটারে 188 জন। এবং এস্তোনিয়া দেশের মোট জিডিপি 44.177 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 33,842 মার্কিন ডলার। এবং মাথাপিছু আয়ের দিক থেকে এটি পৃথিবীর 43তম অবস্থানে রয়েছে। বন্ধুরা, এস্তোনিয়া সবুজ ক্লিন দেশ হিসেবে পৃথিবীর কাছে পরিচিত। এখানকার বাতাস অনেক পরিষ্কার, যেটা এখানকার মানুষকে অনেক উৎফুল্ল রাখে। এস্তোনিয়া একমাত্র দেশ যাদের সবকিছুই ডিজিটালাইজড। এখানকার রাজধানী তাল্লিনে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, যেটা অনেক মানুষের কাছে স্বস্তিদায়ক। এস্তোনিয়ায় জব করেই বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে। আইটি সেকশন তাদের সোর্স অফ ইনকাম বলা যেতে পারে। বন্ধুরা, আপনারা যে স্কাইপি ব্যবহার করেন, এই স্কাইপের জন্ম কিন্তু এই এস্তোনিয়াতেই। তারা এখন পৃথিবীতে পোস্টম্যান রোবট সরবরাহ করছে, যে রোবট মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার ও বিভিন্ন জিনিস ডেলিভারি দিয়ে থাকে। তাছাড়া আশ্চর্যের বিষয়, সম্পূর্ণ এস্তোনিয়া দেশজুড়েই আপনি বিনামূল্যে ইন্টারনেট সেবা পেয়ে থাকবেন। অর্থাৎ এস্তোনিয়া দেশের যে কোনো জায়গাতে আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। শুধু বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারই নয়, প্রায় সব ধরনের সরকারি সেবাও পাওয়া যায় অনলাইনে। বর্তমানে তৃতীয় শ্রেণীতে পড়া মার্কোস ইসোটাম প্রোগ্রামিং করে 5 বছর বয়স থেকে। সে সময় মিনি রোবট নিয়ন্ত্রণের সফটওয়্যার তৈরি করেছে সে। মার্কোস বলে, সফটওয়্যার বানাতে চাইলে আপনাকে এমন পারদর্শী হতে হবে যেন আপনি যা চান রোবট ঠিক তাই করে। আমি এস্তোনিয়ার সেরা প্রোগ্রামার হতে চাই। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, একটা 5 বছরের শিশু কিভাবে একটি রোবট নিয়ন্ত্রণ করার সফটওয়্যার তৈরি করছে। এর মূল কারণ তাদের ইন্টারনেটের অবাধ ব্যবহার। তাছাড়া এস্তোনিয়ার এই অবস্থানের পেছনে আছে সরকারের আইটি উপদেষ্টা সিম সিকুট। ডিজিটাল আইটি দিয়ে তিনি তার সব ডিজিটাল তথ্য দেখতে পারেন, যেমন ব্যক্তিগত তথ্য, চিকিৎসা, ড্রাইভিং লাইসেন্স এবং আয় সংক্রান্ত তথ্য। মাত্র 5 মিনিটের মধ্যে আয়করও দাখিল করতে পারে এই আইটি সেকশনের মানুষ। এবং ইন্টারনেটের মাধ্যমে এখানকার মানুষ সমস্ত কাজকাম করতে পারে নিজের বাসায় বসেই। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ এস্তোনিয়া দেশের মানুষ পুরোপুরিভাবেই ইন্টারনেটের উপরে নির্ভরশীল। বন্ধুরা, এস্তোনিয়ার মানুষ অনেক শান্তিপ্রিয়। কারো বিষয় নিয়ে তাদের কোনো চিন্তা করার অভ্যাস নাই বললেই চলে। এমনকি তারা কথা বলে না খুব দরকার ছাড়া, যেটা খুব অস্বস্তিদায়ক হলেও তাদের কাছে এটার খুব ভালো একটি যুক্তিও আছে। যেমন তাদের ধারণা, কম কথা বললে ঝামেলা কম হয়। এমন আরও অনেক যুক্তি তাদের রয়েছে। মজার বা দুঃখের বিষয় হলো তারা প্রচুর পরিমাণে মদ্যপান করে এবং এটাই তাদের প্রধান বিনোদন বলা যেতে পারে। বসবাসের জন্য এস্তোনিয়া খুবই ভালো একটি দেশ। যারা কোলাহলমুক্ত থাকতে চায় তাদের জন্য এর চেয়ে সুন্দর দেশ আর আছে বলে আমার জানা নেই। এস্তোনিয়া শীতপ্রধান দেশ। এখানে বছরের 7 মাস শীত থাকে। শীতকালে আবহাওয়া -20 ডিগ্রিতে চলে যায়। গরমে তাপমাত্রা 20 ডিগ্রির উপরে উঠে যায়। কিন্তু এটি খুব কম সময়ের জন্য। এখানকার মানুষের ধারণা, বেশি কথা বললে মুখ থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি বের হলে আবহাওয়া গরম হয়ে যাবে এবং তাদের এখানে অতিরিক্ত তাপমাত্রা পড়তে শুরু করবে। অদ্ভুত লাগলেও এটা তাদের সমাজে প্রচলিত রীতিনীতির মধ্যে রয়েছে। এস্তোনিয়ার মানুষদেরকে বলা হয় এস্তোনিয়ান।
এস্তোনিয়ানদের প্রধান খাবার ভাত মাছ আলু স্যুপ সবজি ও ঝোল জাতীয় মাংস এরা বিভিন্ন সবজির সাথে খেয়ে থাকে মিষ্টি জাতীয় খাবার বলতে এরা বিভিন্ন চকলেট এবং কেককেই বুঝে থাকে এস্তোনিয়া মূলত জলা ও প্রাচীন অরণ্যে পূর্ণ একটি নিম্নভূমি দেশটির উপকূলীয় জলসীমায় বহু দ্বীপ রয়েছে এস্তোনিয়ার রাজধানী তাল্লিন একটি গুরুত্বপূর্ণ বাল্টিক সমুদ্র বন্দর এবং দেশের সবচাইতে বৃহত্তম শহর এস্তোনিয়ায় সংখ্যাগরিষ্ঠ জনগণ জাতিগতভাবে এস্তোনীয় বহু বছর বিদেশি শাসন সত্ত্বেও এস্তোনীয় তাদের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি ধরে রেখেছে এদের সংস্কৃতি অনেকাংশেই নর্ডীয় দেশগুলির মধ্যে অনুরূপ এস্তোনিয়ার ভাষাটির সাথে ফিনীয় ভাষার মিল রয়েছে এখানকার মানুষ এস্তোনীয় ভাষাতে কথা বলে থাকে বন্ধুরা রুশরা দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলির মধ্যে বৃহত্তম এস্তোনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ হবার পর এখানে অনেক রুশ বসতি স্থাপন করে 1940 সালে সোভিয়েত ইউনিয়ন বল প্রয়োগ করে এস্তোনিয়া ও অন্যান্য বাল্টিক রাষ্ট্রগুলিকে অন্তর্ভুক্ত করে নয় এর আগে এগুলি 1918 সাল থেকে স্বাধীন রাষ্ট্র ছিল 1918 সালের 24 ফেব্রুয়ারি এস্তোনিয়া স্বাধীনতা ঘোষণা করেছিল এস্তোনিয়া 1991 সালের 20 আগস্ট পুনরায় স্বাধীনতা অর্জন করে শীঘ্রই সোভিয়েত আমলের সাম্যবাদ প্রতিষ্ঠানগুলি বিলুপ্ত করা হয় এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয় এই সংস্কারগুলি বাস্তবায়নের সূত্র ধরে 2004 সালের পহেলা মে এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে এবং একই বছরের 29 মার্চ দেশটির ন্যাটো জোটভুক্ত হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় এখানে প্রচলিত মুদ্রা ইউরো এস্তোনিয়াতে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে চলে এবং কলিং কোড +372 তো বন্ধুরা এস্তোনিয়া সম্পর্কে ঠিক আপনি আজকে কতটুকু জানতে পেরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করে না থাকলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন